ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি খলিল ভাই, সুন্না এবং হাদিস একই বিষয়, তবে সুন্নত বেদাতের বিপরীত ব্যবহৃত হয়, আর হাদিস কোরআন এবং হাদিস এভাবে ব্যবহৃত হয়। মূলত সুন্নাত শব্দটি অর্থ হচ্ছে তরিকা, পথ, রাস্তা ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন করেছেন, তাই সুন্নত। এই দৃষ্টিকোণ থেকে সুন্নত এবং হাদিস একই বিষয়, পার্থক্য নাই। কিন্তু সুন্নত শব্দটি অধিক ব্যাপক অর্থবোধক। সুন্নত অর্থ আকিদাও হয়ে থাকে। সুন্নত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়ের মধ্যে রয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি হাদিস এবং সুন্নত পারিভাষিক দিক থেকে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু অর্থগত দিক থেকে, শাব্দিক অর্থের দিক থেকে পার্থক্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে হাদিস বলা হয়, সেই দিকে লক্ষ্য করে সুন্নত প্রায় একই অর্থে ব্যবহৃত হয়েছে। মোট কথা, এটি একটি ইলমি পরিভাষা। সুন্নত শব্দটির প্রয়োগগত দিক অত্যন্ত ব্যাপক, আর হাদিস বলতে শুধুমাত্র নবী করিম সাল্লামের কথা, কাজ এবং সমর্থনকেই হাদিস বলা হয়। আর সুন্নত শব্দটি যদিও একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এটি বেদাতের বিপরীতে ব্যবহৃত হয়ে থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।